আচ্ছা, প্রথমে আমি স্ক্রিনটা রেকর্ড দিলাম, হ্যাঁ, এবার আপনারা ক্যামথেসিয়াটা ওপেন করবেন, ক্যামথেসিয়া 9 ওপেন করবেন, করে রেকর্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যে অপশনটা আসছে এটা আসবে, হ্যাঁ, আসার পরে আপনারা এখানে রেকর্ডে ক্লিক করবেন, রেকর্ডে ক্লিক করে জাস্ট ডিরেক্ট চলে যাবেন হচ্ছে আপনার ওয়েবসাইটে, কারণ এটা আপনার ওয়েবসাইটের নাম, এখানে চলে যাবেন, গিয়ে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর আপনার এরকম ওয়েবসাইটটা আসবে। এখন এটা না আসুক, যে কোনো ওয়েবসাইটে আসুক না কেন, আপনাদের ডিজাইন চেঞ্জ হতে পারে, আপনারা যেই বিষয়টা নিয়ে কাজ করবেন ঠিক সেই বিষয়টা ক্লিক করবেন, ঠিক আছে। ধরেন আপনি এখন কাজ করবেন হচ্ছে কি নিয়ে, এক্সবক্স নিয়ে কাজ করবেন, তবে এখানে গিয়ে এত সময় দিবেন না, আমি আপনাদের দেখানোর জন্য যে সময়টা দিচ্ছি আপনারা এত সময় দিবেন না, দেওয়ার পরে আপনারা এখানে এই জিনিসটা একবার উপর নিচে করে দেখাবেন, হ্যাঁ, যে কি আছে এখানে, এই সাইডে লিখে দিতে পারেন যে তুমি এটা পুরোটা করে দেখতে পারো, ঠিক আছে, বা করো পুরোটা, এভাবে কোডটা জেনারেট হবে, ওয়েট করবেন, এখানে লিখে দিবেন যে কিছুক্ষণের মধ্যে তোমার নির্দিষ্ট কোড যেটা সেটা তুমি দেখতে পাবে, তারপর এটাও লিখবেন যে তোমার এখানে তিনটা কোড হয়ে গেছে, আর একটা কোডের জন্য তোমাকে একটা সার্ভে করতে হবে, ঠিক আছে। সার্ভেটার মধ্যে হচ্ছে এটা আরেকজনের, এখানে এরকম নাম আসতে পারে, একটা ভেরিফিকেশন কথা আসবে, ভেরিফাই কথা আসবে, ঠিক আছে, আপনারা সেই ভেরিফাই কথাটাতে ক্লিক করবেন, ধরেন ক্লিক করার পরে আর কোথাও ক্লিক করবেন না, ঠিক আছে। আমি যদি আপনাদের দেখাই, ধরেন এটা আর একটা ওয়েবসাইট, আমি এটাতে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমি এখানে দেখালাম, দেখানোর পরে এখানেও সেম কোড জেনারেট হচ্ছে, আগে যেটা দেখালাম ওটার সঙ্গে আপনাদের মিলবে না, তাই আপনারা কনফিউশনে পড়ে যাবেন ভিডিও বানাতে গিয়ে, যেটা এরকম আসতেছে কেন, তো আপনাদের আসবে হুবহু এরকম, দেখেন এভাবে কোড জেনারেট হবে, হওয়ার পরে এখানে একটা হিউম্যান ভেরিফিকেশন অথবা শুধু ভেরিফাই কথাটা আসবে, ওকে, ভেরিফাই আসবে, আপনারা জাস্ট ভেরিফাই ক্লিক করবেন, ভেরিফাই ক্লিক করার পর এইখানে কোনো লিংকে কেউ ক্লিক করবেন না, এই জায়গায় যে তিনটা লিংক দেখতে পাচ্ছেন এগুলো একটা করে লিংক, এখানে ভুলেও কেউ ক্লিক করবেন না, আমি আবার বলে দিচ্ছি কেউই ক্লিক করার প্রয়োজন নেই, আপনারা চাইলে এর আগের যে অংশটুকু ভেরিফাই কথাটা, অনলি ভেরিফাই, ওই পর্যন্ত রাখতে পারেন ভিডিওটাকে, বুঝতে পারছেন সবাই, হ্যাঁ, জাস্ট আপনারা কোন পর্যন্ত রাখবেন, ভেরিফাই কথাটা পর্যন্ত রাখবেন, রেখে আপনার এই ভিডিও স্ক্রিন যে রেকর্ডটা আছে এটা স্টপ করে দিবেন, স্টপ করলে সেভ হয়ে যাবে, সেভ হয়ে ডিরেক্ট আপনার হয়ে গেছে, এই যে আসছে ডিরেক্ট আপনার এখানে চলে আসবে, ঠিক আছে, মানে আপনার সফটওয়্যারে চলে আসবে। এখন আমরা এটাকে একটু এডিট করে নেই, তার আগে আমরা একটু ভিডিওটা নিয়ে আসি, আমরা যে অন্যের যে ভিডিওটা এখানে দেওয়ার কথা বলতেছি সেটা আমরা দেখি, আমরা কিসের ভিডিও তৈরি করব, এই ভিডিওটা নিয়ে আসি, সেম ভিডিও আমাদের ওয়েবসাইটের সঙ্গে যেহেতু মিলে গেছে এটা আমাদের জন্য ভালো হবে না, তো ধরেন আমরা এই ভিডিওটাই নিয়ে আসবো, অনেক ফ্রেশ একটা ভিডিও, ফ্রেশ না, একটু ঝামেলা আছে, ঝামেলাটা কেউ দেখতে পাচ্ছেন না, না না, এই যে এখানে দেখেন তার ওয়েবসাইটটা লাফালাফি করতেছে, ঠিক আছে, তো আমি এটা নিই, নিয়ে একটু দেখা দিব না কীভাবে ইয়ে করতে হয়, ভিডিও ডাউনলোড তো মনে হয় সবাই করতে পারেন ইউটিউব থেকে, কীভাবে করতে হয় সবাই পারেন, হ্যাঁ, আপনারা ডাউনলোড ম্যানেজার থেকেও করতে পারেন, অথবা www ডট এর পরে ইউটিউব কথাটার সামনে WS দিয়ে এন্টার দিয়ে দিবেন, ক্লিয়ার সবাই,
100% ওয়ার্কিং ভিডিওটা নিয়ে আসছি। এখন আমি সফটওয়্যারে গিয়ে, আপনারা হয়তো জানেন যে 9 এ কিভাবে ইম্পোর্ট করতে হয় বাইরের একটা ভিডিও অডিও, এখানে নিচে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নে ক্লিক করবেন, ইম্পোর্ট মিডিয়া আসবে। এখান থেকে আপনারা যে লোকেশনে ফাইলটা সেভ করছেন 100% ওয়ার্ক এটা নিয়ে নেবেন। দেখেন এখানে চলে আসছে, এটা রাইট বাটন ক্লিক করে একটু ক্লিক হেডে দিয়ে দিব। এটা আমাকে অবশ্যই এটার পিছনে দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখেন প্রত্যেকটা ভিডিওর একটা করে সাউন্ড আসবে, যেটা আপনি রেকর্ড করবেন, দুইটা করে আসবে, ঠিক আছে। এখানে আমি আরেকটু নিয়ে নিই, কয়েকটা নিয়ে দেখেন দুইটা আসছে। আমার এই রেকর্ডের সাউন্ডের প্রয়োজন নেই, কারণ যেগুলো আমার কথা বলছি এটা আসবে, আমি এটাকে ডিলিট করে দিব। অথবা আমি যে বাইরে থেকে যে ভিডিওটা কপি করে নিয়ে আসছি, এটার মধ্যে দেখেন একটা ওয়েব চিহ্ন আসছে না, এটাকে রাইট বাটন ক্লিক করে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও করে দেবেন। প্রত্যেকটা ভিডিওতে আপনার এই কাজটা করবেন, বাইরে থেকে যেটা নিয়ে আসবেন, ঠিক আছে। করে দিয়ে দেখেন নিচেরটা হচ্ছে আমার ভিডিও, উপরের ওয়েব চিহ্ন যেটা এটা হচ্ছে অডিও, এটা ডিলিট করে দিবেন। হ্যাঁ, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে সিলেক্ট করে হয়ে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করে এখানে ডিলিট আছে ডিলিট করে দিবেন। এবং আমি একটু গুছাই নিই ভিডিওটা নর্মালি, কারণ প্রথমে আমি এটা একটু অপ্রয়োজনীয় অংশ আছে, আমি এটা বাদ দিব। বাদ দিলে কী করতে হবে, যে অংশটা বাদ দিব এই লাইনটা টেনে ওই জায়গায় নিয়ে যাব, নিয়ে ভিডিওটা সিলেক্ট করে এখানে একটা স্প্লিট বাটন আছে এটাতে ক্লিক করব। দেখেন ফন্টের এটা আমার ডিলিট হয়ে গেছে, তো আমার যেখান থেকে প্রয়োজন ওইখান থেকে নিব। এখন আমার এই জায়গাটা একটু জুমের প্রয়োজন, আপনি বলছিলেন জুম কীভাবে করব, জুম আমি কোন জায়গা থেকে করব, ওই জায়গাটা আমাকে এই লাইনটা টেনে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ধরুন আমি এই জায়গা থেকে, ভিডিও আমার এটা, কিন্তু আমি এই জায়গা থেকে জুম করব, ঠিক এই জায়গাটা আমি রাখবো, অথবা আমি একটু সামনে থেকে করতে যাচ্ছি আমি এখানে রাখবো। তো জুম করতে গেলে আমাকে কী করতে হবে, অ্যানিমেশনে যেতে হবে, ঠিক আছে। ক্যামটেসিয়া 9 অ্যানিমেশনে যেতে হবে। অ্যানিমেশনে গিয়ে জাস্ট আমি যেই জায়গাটা জুম করব এই রেক্ট্যাঙ্গেলটা টেনে ধরে ছেড়ে দিব, আমি এতটুকু বড় করে দেখাতে যাচ্ছি, হ্যাঁ জাস্ট ছেড়ে দেন। এখন এখানে আপনি এই লাইনটা আবার টেনে টেনে দেখেন যে কোন পর্যন্ত আপনি এই জুমটাকে রাখতে যাচ্ছেন। আমার ওয়েবসাইট চলে আসছে, আর তো জুম করার প্রয়োজন নেই, তাহলে আমি এখন এটাকে আবার বা এখানে ফিট স্কেল ক্লিক করলেও হবে, ফিট মানে স্কেল টু ফিট, এখানে ক্লিক করলে আপনার স্কেলটা ফিট হয়ে যাবে জাস্ট নর্মালি। হ্যাঁ দেখেন এখানে দুইটা চিহ্ন তৈরি হয়েছে, সবাই দেখতে পাচ্ছেন এই জায়গাটায়, এটা হচ্ছে আপনার রেঞ্জটা, যে আপনার এই জুমটা কই থেকে কোন পর্যন্ত আছে ভিডিওটা, ঠিক আছে। তো আমরা যদি এটা একটু এখন প্লে করে দেখি, লাইভ দেখা যাচ্ছে এখানে, বুঝতে পারছেন। তো দেখার পরে দেখেন এখানে ইন্টার দিলাম, আমার এটা চলে আসলো, ফুল হয়ে গেছে। এখন আমি যদি এই জায়গার মধ্যে আমি চাচ্ছি যে আমার যে জুমের অপশনটা আছে আমি এখানে একটা কি বলে যে ইয়ে দিয়ে দিব, ইন্ডিকেট করে একটা কোনো কিছু দিয়ে দিব, তার জন্য আমাদের এখানে যেতে হবে হচ্ছে অ্যানোটেশনে। অ্যানোটেশনে গিয়ে যে কোনো একটা আমি অ্যানোটেশন সিলেক্ট করলাম, করে এটাকে আমি চাইলে এই যে মাঝখানে দুইটা আপনারা গো বৃত্ত চিহ্ন দেখবেন, একটা করলে দেখেন গো মানে ঘোরানোর মতো অপশন আসবে। ধরেন আমি এটাকে ঘুরাই দিয়ে এখানে একটা জাস্ট মডেল করে লিখে দিতে যাচ্ছি, আমার ওয়েবসাইটটাই লিখে দিব। হ্যাঁ তো এইটা আমরা দেখছিলাম যে এই জায়গায় লিখতে হয় বাম পাশে, আর 9 আপনার এইটার জাস্ট ডাবল ক্লিক করে আপনি আপনার ওয়েবসাইটটা লিখে দিতে পারেন। ধরেন .com আপনাদের যে ওয়েবসাইটটা আপনারা জাস্ট এখানে লিখে দিবেন। হ্যাঁ সিম্পলি এখন এটাকে বড় করেও দিতে পারেন, বড় করলে দেখেন লেখাটাও বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা আপনার ওই ফন্ট সাইজ করে দিতে আর হচ্ছে না, তো আপনি চাইলে এই লেখাটাকে একটা বিহেভিয়ার দিতে পারেন। বিহেভিয়ার বলতে লেখাটা শুধু মানে একটা স্থির অবস্থায় থাকবে না এটা কোনো একটা মোশনে চল নাচানাচি করবে, তো যাক আমরা একটা নাচানাচির একটা দিয়ে দিই ওনাকে, একটু নাচুক এখানে। ধরেন আমরা কী দিব, ধরেন এইটা দিব। হ্যাঁ সেক্ষেত্রে কী করবো, এটা কিন্তু আমি টেনে এনে অ্যানোটেশনটা কই থাকে, ট্র্যাকে থাকে, আমরা জানি এটা হলো ট্র্যাক বা লেয়ার। তো এখানে যতগুলো আপনি নেবেন এই জায়গায় সব অ্যাড হবে, আমরা এটাকে অ্যাড টু সিলেক্ট মিডিয়া করে দিতে পারি, অথবা ধরে এনে দুইটা সিলেক্ট, এইটা সিলেক্ট করবেন যেটাতে দিবেন। হ্যাঁ ধরে এনে জাস্ট এই দেখেন যখন এই জায়গায় নিয়ে আসতেছেন ওইখানে দেখেন
মানে ওই লাইভে দেখেন আপনারা, ওইখানে দেখেন একটা রেকট্যাঙ্গেল হলুদ হয়ে মানে গ্রিন হয়ে যাচ্ছে না, তার মানে এটা এখানে পেস্ট হচ্ছে গিয়ে। ঠিক আছে, যেমন আমি দিয়ে দিলাম, হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনারা যদি ধরেন একটু প্লে করে দেখাই, আচ্ছা এটা একটা বিষয় হয়ে গেছে, সেটা হলো এটা আমরা লেখাটাকে চাচ্ছি ইয়ে করার জন্য, শুধু লেখাটাকে। আমরা কিন্তু রেক্টাঙ্গেলটাকে করে ফেলছি, মানে বক্সটাকে করে ফেলছি ডিরেক্ট। তো এটা আপনারা ডিলেট করবেন কিভাবে করবেন? ঠিক আছে, এই জিনিসটা আসতে পারে মাথায় যে আমরা ডিলেট করে ফেলবো, এই জন্য পুরোটা তো বাদ দিব না, তাই না? এই যে এখানে দেখেন শো ইফেক্ট ট্র্যাকের মধ্যে কার্সরটা আমার কোথায় আছে দেখতে পাচ্ছেন সবাই? শো ইফেক্টে ক্লিক করবেন, ক্লিক করে রেড চিহ্ন যেটা আছে এই রেড চিহ্নটা রেড বাটন ক্লিক করবেন, দেখেন ইয়েলো হয়ে গেছে। এখানে ডিলেটের কথাটা ক্লিক করবেন, দেখেন আমার যেটা ছিল সেটাই হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে কোনো লেখাই রাখবো না, ফ্রেশ করে দিব। ঠিক আছে, না রেখে আমি আবার অ্যানোটেশনে যাব। অ্যানোটেশনে গিয়ে দেখেন সিম্পলি কিওয়ার্ড পাওয়া, মানে লেখার জন্য কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, এটা পাওয়া যায়। আমি ডাবল ক্লিক করব, দেখেন সেম জায়গায় উপরে এটা তৈরি হয়ে গেছে না, আমি এখন এখানে লিখে দিব। কি লিখব? আমার ওয়েবসাইটটা লিখব, ওয়েবসাইটটা লিখে আমি এটাকে এখানে দিয়ে দিলাম। একটু বাঁকা যদি হয় ওটাই মনে করবেন নিজে। ঠিক আছে, এখানে বাঁকা হওয়ারও উঠেই যায়। তো আমি যদি এখন এটার মধ্যে বিহেভিয়ারটা দিয়ে দেই, আচ্ছা টেনে এনেই তো দেখাচ্ছি আপনাদের, একটু এখান থেকে দেখাই। এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে একটু প্লে করবেন, দেখেন এখানে বিহেভিয়ার অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি প্লে করি, এটা জাস্ট কিছু না, ভিডিওটাকে একটু আপনার মানে ইয়ে করার জন্য, আকর্ষণীয় করার জন্য। তো দেখেন একটা জিনিস সবাই খেয়াল করবেন, আমার যেই পর্যন্ত দেখানোর কথা তার থেকে বাইরে চলে যাচ্ছে না। আমি চাচ্ছি এই পর্যন্তই থাক, এটা এই পর্যন্তই থাক, কিন্তু দেখেন আমার ওয়েবসাইট আসার পরেও জিনিসটা থাকতেছে। তো আমাকে এটা কী করতে হবে, এটাকে ধরে এই দেখেন টাইমটা দেওয়া, নিচে যখন আপনি ক্লিক করবেন এতে নিচে টাইমটা আসতেছে কত সেকেন্ড, 5 সেকেন্ড। ঠিক আছে, আমি যদি এটাকে ছোট করে দিই 2 সেকেন্ড করে দেই, দেখেন এখন আর আসবে না। তারপরও রেক্টাঙ্গেলটা চলে আসতেছে, একটু সময় লাগে, ধরুন এখন আর সমস্যা হবে না, এই শেষ চলে গেছে। ওকে, সুন্দর হয়ে গেছে না ভিডিওটা? এইভাবে আপনারা, এখন আমি যদি বলি এই জায়গাটায় আমি একটা কি বলেন আপনার বাউন্ডারি দিয়ে দিব, মানে এই এক্সবক্স নিয়ে যেহেতু কাজ করতেছি এক্সবক্সটাকে আমি ইন্ডিকেট করে দিব, আমরা পারবো না? কীভাবে পারবো বলেন দেখি। যেমন আমি এই জায়গায় অনেক বেশি সময় দিয়ে ফেলছি, তাই না? আর আমি চাইলে এই ভিডিওটা এখান থেকে ডিলেট করতে পারি কিছুটা অংশ, না খুব বেশি একটু সময় দেয়নি। এই এক্সবক্সটাকে আমি একটা গোল চিহ্ন দিব, এটাতে কোথায় যেতে হবে, অ্যানোটেশনে যেতে হবে। অ্যানোটেশনে গেলে এখানে আমার এতক্ষণ আমরা বক্স দেখছি, দেখেন এখানে আরও কিছু আছে, তীর চিহ্ন আছে, আপনারা চাইলে একটু তীর চিহ্ন দিয়ে দেখা দিতে পারেন। এরপরে হলো রেক্টাঙ্গেলগুলো আছে, এখানে দেখে নেবেন কী কী আছে। এইখানে দেখেন আপনার যে স্কেচ মোশনগুলো এগুলো দেওয়া আছে, আমি এটা সিলেক্ট করলাম, এই চলে আসছে এখানে। আমি এই জিনিসটা এখন জাস্ট এইখানে দিয়ে দেবো। হ্যাঁ, এই যে রেক্টাঙ্গেলটা নিলেন, এটার সাইড দিয়ে রেড চিহ্ন, এটার চিহ্ন মানে রেড কালার, এটা আপনারা চেঞ্জও করতে চাইতে পারেন। হ্যাঁ, চেঞ্জ কীভাবে করবেন, প্রপার্টিসে ক্লিক করবেন, এখানে দেখেন কালারটা আপনার দেখা যাবে, কতটুকু বড় করতে যাচ্ছেন কী করতে যাচ্ছেন সব এখানে দেখা যাচ্ছে। সো এখন আমি যদি প্লে করি, এটা বাইরে চলে যাচ্ছে, আমার নির্দিষ্ট চাহিদার থেকে অনেক পরে হয়ে যাচ্ছে। তো আমি যদি এখানে রাখি, ঠিক আছে না এটা, তারপর অনেক বড় হয়ে গেছে, আর একটু ছোট করতে হবে।
ঠিক আছে এখন ওকে। তো আপনারা এইভাবে ফুল ভিডিওটা যেখানে যেখানে ডিজাইন করতে মন চায় সেখানে সেখানে ডিজাইন করবেন, এবং শেষে গিয়ে দেখবেন, আমি আপনাদের কি বলেছিলাম, শেষে গিয়ে কেউ এই জিনিসটা দেখাবেন না, খেয়াল রাখবেন প্রত্যেকটা ভিডিওর। এই জিনিসটা অনেকে থেকে যাচ্ছে, আমি দেখছি অনেকে রেখে দিচ্ছেন, ভাবছেন যে কপি তো করছি শেষ, কিন্তু যখন কপিটা স্টক করতে গেছেন তখন এই জিনিসটা রয়ে যাচ্ছে না। আপনারা ওইভাবেও কপি স্টক করতে পারেন, অথবা F10 প্রেস করলে কিন্তু স্টক কথাটা চলে আসবে। আমরা এইভাবে গিয়ে এখানে স্টক করছি, F10 যদি আপনি প্রেস করেন দেখবেন স্টক হয়ে যাবে ভিডিও। F10 কিবোর্ডের F10। তো আমি রাখতে যাচ্ছি যে এই জিনিসটা আমি দেখাবোই না তাকে, আমি আমি কই থেকে দেখাবো, সবাই খেয়াল করবেন ভেরিফাই পর্যন্ত দেখাবেন, ঠিক আছে? কারণ এখানে বাংলাদেশের এই মুহূর্তে যে অফারগুলো সেগুলো শো করতেছে। আমরা এমন একটা লিঙ্ক নিয়ে কাজ করব যে লিঙ্কটা গ্লোবালি মার্কেট করা যাবে। ধরেন আমরা একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা শুধু মার্কেট করতে বলছে CPA অ্যাকাউন্ট, তো তুমি শুধু আমেরিকা মার্কেট করো, কিন্তু আমেরিকায় ওই প্রোডাক্টটা ছাড়া আমেরিকায় মার্কেট করতে খুব টাফ হয়ে যাবে, যার কারণে আমরা বিভিন্ন কান্ট্রিতে মার্কেট করবো, ঠিক আছে? তো বাংলাদেশের যে অফারগুলো এখন শো করতেছে, এই অফারের মধ্যে একটা অফার আছে একটু অ্যাডাল্ট টাইপের, সো আমরা এটাতে ক্লিকই করবো না এই জন্য। আর নিজের অ্যাকাউন্ট মানে PC-তে বসে নিজের অ্যাকাউন্টে যদি আপনি ভেরিফাই করেন তাহলে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। ধর আপনার $20 আছে, $50 আছে, আপনি যদি ওই অ্যাকশনটা ফিল আপ করেন কেউ ট্রাই করার জন্য, তাহলে আপনার ডলারও চলে যাবে, অ্যাকাউন্টও চলে যাবে। সো আপনারা এই লিঙ্কগুলোতে কেউ কপি করবেন না, মানে ক্লিক করবেন না, ক্লিক করা আমাদের প্রয়োজনই নেই ওখানে, ঠিক আছে? আমরা কি করব, ধরেন চাইলে এই পর্যন্ত রাখতে পারি, দেরি দেরি কথাটা আমি এখন রেখে এই জিনিসটা কেটে দিচ্ছি, এটা অপ্রয়োজনীয় জিনিস, কিবোর্ড থেকে গিয়ে ডিলিট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমার এই যে ভিডিওটা আমি কপি করে নিয়ে আসছি, এখানে তো ফুল জিনিসটার আমার প্রয়োজন নাই, আমার কোন পর্যন্ত প্রয়োজন দেখেন, এই যে হিউম্যান ভেরিফিকেশন, ঠিক আছে? এখন আমারটার মধ্যে লেখা ভেরিফাই, ওর মধ্যে লেখা হলো হিউম্যান ভেরিফাই, এই জিনিসটা যদি সেম হয়ে না যায় আবার খেয়াল করবেন, তাহলে ওর ভেরিফাই ক্লিকের পরের অংশটুকু কোনটা, বা আমার ভেরিফাই কোন পর্যন্ত আসতেছে, ধরেন যাতে কেউ বুঝতে না পারে ভিডিওটা আমার কপি করে, একটু খেয়াল করবেন এই যে পর্যন্ত আসলো, আসার পর আমি যদি এটাকে স্প্লিট করে দেই, অংশটা বাদ দেই, এখন দেখেন আপনি কি বুঝতে পারবেন আমি কি করছি এখানে, আপনারা দেখছেন দেখে বুঝতে পারবেন, বোঝা যাচ্ছে না যে নিজের অ্যাকাউন্টেই, কারণ সেম হয়ে যাচ্ছে আমার, ওকে? এটা তো ভরা মানে বোঝার কোনো অপশন নেই। আপনার এই জিনিসগুলো একটু মাথায় খেয়াল করবেন, দেখেন এখানে যে অফারগুলো আসছে, আমার এখানে ছিল তিনটা, চারটা অফার আর ম্যাক্সিমাম অফারে চারটা, এরপরের যে অংশটা এটা জাস্ট আপনারা শুধু খেয়াল করবেন যে কোথায় লিঙ্কটা আছে, যেহেতু এই জায়গায় লিঙ্ক আছে, হ্যাঁ, সো আমাকে এই জায়গাটা ঢেকে দিতে হবে, তার যেহেতু মোশন দেওয়া আছে আমি মোশন দিতে পারবো না, আমাকে এটা পুরাটাই ঢাকতে হবে, আমি বুঝতেছি, ঢেকে না দিলে ওর এটা লেখাটা থেকেই যাবে, কারণ আমি পুরোটা দিয়ে দিলাম আমার ভিডিও শেষ পর্যন্ত। এখানে ও যে জিনিসটা করছে, আমি এখানে যেটা দিব সেটা হলো, আমি আপনাদের আগেই বলছি, আমি যদি এখানে এখন মোশনটা দেই, নতুন একটা আমি ট্যাব নিব অনলি টেক্সট, এটাকেও ধরে আমি শেষ পর্যন্ত দিয়ে দিলাম। এই টেক্সটে আমি কি লিখবো, আমার ওয়েবসাইটটা লিখবো ডট কম দিয়ে এই জায়গায় বসাই দিলাম। তো দেখেন আমার এখানে কি কি নেওয়া আছে, নিচে একটা রেক্টাঙ্গেল আছে না হোয়াইট, এটা কিন্তু শো করতেছে না, কেন করতেছে না, লেখাটা নিচে চলে গেছে, এই জন্য আমি এটাকে চাইলে উপরে উঠাই দিতে পারি লেখাটাকে নিচে। সবাই ক্লিয়ার এই জিনিসটা? এটা একটা লেয়ারের মতো, আমি প্রথম ক্লাসে আলোচনা করছিলাম, আপনি যে লেয়ারটাকে সামনে দেখাবেন সেটাই সামনে দেখতে পারবেন, এই বিল্ডিং আর ওই বিল্ডিং যেরকম, প্রথমটা যেটা দেখে দেখতে চাবেন সেটাকেই সামনে রাখতে হবে। সো এখন দেখেন একটু প্লে করি, আচ্ছা আমার ভিডিওর উপরে আছে এটা,
আমার লেখাটাও শো করতেছে না। ওকে, এখানে বিলো একটা ট্র্যাক নিতে হবে, একদম যদি নিচে দিয়ে দেই এখানে একটা মোশন আমরা দিয়ে দিতে পারবো, বিহেভিয়ার সেটা হলো এটাই দিয়ে দিই। না ও ভিডিওটা উল্টাই গেছে, না ফুল ভিডিও উল্টে গেছে, না শুধু লেখাটা বুঝতে পারছেন সবাই ক্লিয়ার তো? ধরেন এটা আপনি যেই পর্যন্ত প্রয়োজন এই পর্যন্ত রাখবেন, আপনারা চাইলে এই পর্যন্ত রাখতে পারেন এটা। হ্যাঁ, এই যে কনগ্রাচুলেশন জানাবে বা এই যে কোডটা পেয়ে গেছে এই পর্যন্ত রেখে ভিডিওটা আপনি কেটে দিতে পারেন, ফুল স্প্লিট করে দিতে পারেন, যা থাকবে এখানকার সবই, এখানকার সবগুলোই ইয়ে হয়ে যাবে। এখন এখান থেকে আপনি একটা কি নেবেন বলে, আপনার মিডিয়াতে গিয়ে লাইব্রেরিতে যাবেন, সবাই মিডিয়াতে গিয়ে লাইব্রেরিতে গিয়ে দেখেন অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড নামে অনেক অপশন আছে, এটা ক্লিয়ার করে দেখবেন, ক্লিক করে দেখবেন কেমন আসে। এখান থেকে যে কোনো একটা নিতে পারেন, এটা নিয়ে অ্যাড টু প্লে হেডে ক্লিক করেন, দেখেন শেষে এটা আসলো। আসার পরে আপনি এখানে একটু লিখে দেন নিচে একটা বিহেভিয়ার নিয়ে অ্যানোটেশন নিয়ে, এখানে আপনি লিখে দিবেন হলো লিখে দেন হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি যা খুশি এখানে লিখতে পারেন, থ্যাংকস
আছে, ঠিক আছে। আপনি এটা আপনার মতো করে কালার দিতে পারেন, এখান থেকে কালার দিয়ে এই জিনিসটা আপনার সামনে লাগাতে পারবেন না এখন ইন্ট্রোডিউসের জন্য, পারবেন না? কিভাবে করবেন? কপি করে সামনে নিয়ে দিয়ে দিবেন। হ্যাঁ দেখেন, বুঝেন না আমি কি বললাম, সামনে কোন জিনিসটা দিতে বললাম। আমরা শুধু পিছনে রাখি, হ্যাঁ, তাহলে আবার এটা গুছাইতে হবে সুন্দর করে। এরপরে ভিডিও হয়ে গেছে, এখন শেয়ার সেভ দিবেন। সেভ কিভাবে দিবেন? শেয়ারে যাবেন, ঠিক আছে। শেয়ারে গিয়ে লোকাল ফাইল, লোকাল ফাইলে গিয়ে ওয়েট করবেন। এখানে ফাইল সেটিং আসবে, এখানে সবাই অবশ্যই অবশ্যই 1080 পিক্সেল দেওয়ার চেষ্টা করবেন বা দিবেন। হ্যাঁ, দিয়ে এটাকে রেন্ডার দিবেন। রেন্ডার দিয়ে এখানে প্রজেক্ট নেম দিবেন, প্রজেক্ট নেম যে কোনো কিছু দিতে পারেন, বা সাবজেক্ট নিয়ে এখানে কোন লোকেশনে সেভ হবে সেটা দিবেন। ডেস্কটপ সেভ ফিনিশ। আমি এটাকে রেন্ডার দিয়ে দিলাম, কতক্ষণ লাগবে বুঝতেছি না। সো রেন্ডার হতে থাক, আমরা একটু অন্য কাজ করে আসি। হ্যাঁ, একটা ভিডিও আপলোড করতে গেলে আমাদের এই জিনিসগুলো লাগবে, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। টাইটেল লাগবে, ঠিক আছে, তারপর ট্যাগ লাগবে, ডিসক্রিপশন, থাম্বনেল, আইডিয়া আপলোড, এটা হলো এসইও, ঠিক আছে। আমাদের ভিডিওটা হয়ে গেছে, আমরা একটু পরে দেখি। এসইও প্রয়োজন, অফলাইন পেজ এসইও ফিনিশ, আরেকটা হচ্ছে ওয়ান পেজ এসইও। হ্যাঁ,
মানে এটা হচ্ছে অফ পেজ, একটা হলো ওয়ান পেজ। অফ পেজ হচ্ছে আমরা ভিডিওটাকে এসইও করব, আর ওয়ান পেজ যেটা সেটা হলো আমরা যখন ভিডিওটা আপলোড করব অনলাইনে যে এসইওটা আমরা সেটা করব, ঠিক আছে। এরপরে প্লে লিস্ট ক্রিয়েট করব। তো আমরা প্রথমে দেখি টাইটেলটা আমরা একটু বাদ দিই, পরে করতেছি আমরা ট্যাগ কই থেকে পাবো। ট্যাগ আমরা ধরেন আমরা যে ভিডিওটা তৈরি করছি ভিডিওটা কিসের হয়ে গেছে, এক্সবক্স কার্ড ভিডিও। এখানে অনেকগুলো ফাইল তৈরি হবে, আপনারা শুধু MP4 ফাইলটা রেখে সব ফাইল ডিলিট দিয়ে দিবেন, হ্যাঁ শুধু MP4 ফাইলটা থাকবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো আপনারা একটা যখন ভিডিও আপলোড করবেন তার আগে এটাকে গুছায় নেবেন, কারণ আমার এখন ভিডিওটা আছে, আমি এখানে এখন ট্যাগ নামে একটা নোটপ্যাড করলাম, ঠিক আছে। এই নোটপ্যাডের মধ্যে আমি সেভ করব আমি যে কিওয়ার্ডগুলো বা ওই যে টাইটেল যেগুলো নিয়ে আসতেছি কপি করে এগুলো নিয়ে এখানে রেখে দেবো। তাহলে ভিডিওটা যখন আপলোড করবেন সব আপনার রেডি থাকবে, জাস্ট পেস্ট করে দেবেন কপি করে, এতে করে কাজটা অনেক সুবিধা হয়। হ্যাঁ, তাহলে আমি একটা ব্রাউজারে গেলাম, এখানে গিয়ে আমি গুগলে লিখলাম, কি লিখবো, এক্সবক্স কার্ড। আমি এই কথাটা লিখে গুগলে সার্চ দিয়েছি, এটা হচ্ছে 58,50,00,000 মানুষ লাস্ট 33 সেকেন্ডে এই কথাটা লিখে সার্চ করতেছে ওয়ার্ল্ডে, ঠিক আছে, লাস্ট 33 সেকেন্ডের মধ্যে। সেটা কী করে আমাদের দেখার বিষয় না। তো আমরা দেখেন যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিছি এটা তো আমাদের মতো কিওয়ার্ড, মানুষ এই কিওয়ার্ড লিখে সার্চ নাও দিতে পারে। মানুষ কী ধরনের কিওয়ার্ড লিখে সার্চ দেয় এটা নিচে দেখেন, গুগল আপনাকে সাজেশন করতেছে যে সার্চেস রিলেটেড টু এক্সবক্স ফ্রি গিফট কার্ড। নিচে যে কিওয়ার্ডগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব থেকে বেশি সার্চ হচ্ছে, গুগল আপনাকে বলে দিছে, এগুলো আমরা কপি করে নিতে পারি। মানে কোন জায়গা থেকে আপনি কিওয়ার্ডগুলো পাবেন, ঠিক আছে, ট্যাগগুলো পাবেন, টাইটেলগুলো পাবেন। ট্যাগ টাইটেল কি আমি বলতেছি যদি কারো কোনো প্রবলেম থাকে এটা নিয়ে, ধরেন আমি এখানে কি পাইলাম, ট্যাগ পেয়ে গেছি। তো এগুলো কিন্তু দরকার নাই, এগুলো কেউ দিয়ে না আবার, ঠিক আছে। ধরেন এখানে আমি কিছু ট্যাগ পেয়ে গেছি, এখন যাব আমি ইউটিউব থেকে কীভাবে ট্যাগ সংগ্রহ করে, ইউটিউবে ক্লিক করলাম, আমি সেম কিওয়ার্ডটা কিন্তু ইউটিউবে লিখতে পারি, এক্স কার্ড। দেখেন এখানে ভিডাইকিউ সফটওয়্যার সবাই ইনস্টল করছেন না, সবাই তো মনে করছে ভিডাইকিউ। আচ্ছা, ভিডাইকিউ দেখবেন ডান সাইডে এখানে টপ 3টা কিওয়ার্ড যেটা মানে ভিডাইকিউ আপনাকে সাজেস্ট করতেছে, টপ 3টা গিফট কার্ড ফ্রি গিফট। সো এটা নেওয়ার দরকার নেই, এটা আমাদের রিলেটেড নেই, এটা আমরা নিব না। এখন দেখেন এখান থেকে যদি আমরা টপ 3-4টা ভিডিও ওপেন করি যেগুলো র্যাঙ্কিংয়ে আছে, এই ভিডিওর মধ্যে তারা কী ধরনের ট্যাগ ইউজ করছে আমরা কিন্তু দেখতে পারবো। আমরা বেসিক্যালি ট্যাগ খুঁজতেছি, ট্যাগ জিনিসটা কি সবাই জানেন তো, যে নামে আপনাকে সার্চ দিচ্ছে ভিডিওটা সেটাই হচ্ছে ট্যাগ। তো দেখেন এইভাবে আপনারা অন্যান্য ভিডিওগুলো থেকে কিন্তু অনেক বেসিক ধারণা নিতে পারেন। দেখেন এই ভিডিওটা তৈরি করছে, ভিডিওটা নাম্বার 1 মানে ইউটিউবের নাম্বার 1 টপে আছে র্যাঙ্কিংয়ে, সে ভিডিওটা কীভাবে তৈরি করছে আপনারা এখান থেকে দেখেও কিছুটা কনসেপ্ট নিয়ে কাজ করতে পারেন। তবে হুবহু ওর মতো করবেন না, এবং হুবহু ওর মতো টাইটেল কেউ ইউজ করবেন না। দেখেন এই টাইটেলটা কেউ ইউজ করবেন না, তাহলে ধরা হবে না। টাইটেল কীভাবে দেবেন আমি বলে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, তো এখানে দেখেন কিছু ট্যাগ দেওয়া আছে, এই যে ট্যাগ ভিডিও ট্যাগ সবাই দেখতে পাচ্ছেন। আমরা যদি এখান থেকে জাস্ট এই ট্যাগটা, এই যে এখানে কপি ট্যাগ টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করি আমাদের ফোল্ডার কোথায়, ফোল্ডারে গিয়ে আমরা যদি এখানে পেস্ট করি দেখেন সব ট্যাগ চলে আসছে, সবাই ক্লিয়ার। এখন আমরা এটাকে জাস্ট কপি করে নিয়ে আমাদের যখন ট্যাগের প্রয়োজন হবে ওখানে দিয়ে দিতে পারবো। ভিডিও সফটওয়্যার দিয়ে জাস্ট আপনি ভিডিওটা ওপেন করবেন, যেতে হবে না তো এখানে, জাস্ট ভিডিওটা ওপেন করবেন। দেখেন এই ভিডিওটা ওপেন করছি আমি, দেখেন এই সাইডে শো করতেছে, অটোমেটিক চলে আসবে ভিডিও সফটওয়্যার থেকে এটা আপনার শো করবে, ঠিক আছে। তো আমরা ইউটিউব থেকে কীভাবে নিতে হয় এটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আছে কিছু টুলস আছে কিওয়ার্ড, এটা গুগলে গিয়ে আপনি যদি লেখেন, একটা আমি বলে দিই, দুটা বলে দিই, BETER গেটার ওয়ে
টু ওয়েভ, দেখেন এখানে উপরে চলে আসছে বেটার ওয়ে টু ওয়েভ। এখানে যখন আপনি যাবেন গিয়ে দেখেন গেট জেনারেট ট্যাগ জেনারেটর ফর ইউটিউব, সবাই খেয়াল করেন এখানে ট্যাগ জেনারেটর ফর ইউটিউব, শুধু ইউটিউবের জন্যই এখানে আপনার এই ওয়েবসাইটটা তৈরি করা, আপনি শুধু ইউটিউবের জন্য যে ট্যাগগুলো প্রয়োজন এগুলো এখান থেকে পাবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা সেম কিওয়ার্ডটা যদি এখানে লিখি xbox free gift card, দেখেন 15 সেকেন্ডের মধ্যে সময় লাগবে না, দেখেন কতগুলো কিওয়ার্ড আমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সে আমাকে সাজেস্ট করছে যে এই রিলেটেড এরকম আরও অনেক কিওয়ার্ড আছে, ঠিক আছে। তো আমরা কিন্তু অলরেডি অনেক কিওয়ার্ড পেয়ে গেছি, রাইট। এখানে কিছু কিওয়ার্ড পেয়ে গেছি আমরা, এখানে কিছু পেয়ে গেছি, তারপরে আরও একখানে পেয়ে গিয়েছি। তো ডোন্ট সেভ, আমি যদি এখানে গুছাই, দেখেন আমার কাছে অনেক কিওয়ার্ড আছে, আমি আমার কাজ করতে যেতে পারি, তাই না? কিওয়ার্ডের তো মনে হয় প্রয়োজন নেই। আপনাদের কারো কিওয়ার্ড সম্পর্কে কোনো কোশ্চেন আছে বলেন। আরেকটা আছে আমি বলে দিই, এরকম অনেক ওয়েবসাইট আছে, আপনাদের যে ফাইলটা আমি শেয়ার করছি কিছুক্ষণ আগে ইউটিউব রিলেটেড, ওই ফাইলটা আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে পড়বেন, এখানে কিছু নিয়ম কানুন দেওয়া আছে কী করতে পারবেন কী করতে পারবেন না, ওকে। বাংলা ইংলিশে দুটাই লেখা আছে। তো এখানে দেখেন ইউবিআর উবার সাজেস্ট নামে একটা ওয়েবসাইট আছে, উবার সাজেস্ট, এই যে এখানে দেখেন উবার সাজেস্ট, এটাতে ক্লিক করবেন, দেখেন সেম এখানেও আপনি এসে এক্সবক্স ফ্রি গিফট কার্ড, এখানে দেখবেন ওয়েবেরটা চলে আসতেছে। আমাদের দরকার কিসের বলেন? ইউটিউবের জন্য কিওয়ার্ড দরকার। সো আমরা কোথায় ক্লিক করবো? ইউটিউবে ক্লিক করে লুক আপ করে দিব, নো থ্যাংকস দিয়ে দেন, সাইন ইন করতে বলতেছিল। দেখেন এখানে অনেক অনেক কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, এখান থেকে আপনারা যে কিওয়ার্ডগুলো সব থেকে বেশি ইউজ হয়েছে ওই কিওয়ার্ডগুলো নিতে পারেন, ঠিক আছে, অথবা সিলেক্ট অল করে জাস্ট কপি করে সব নিয়ে নিতে পারেন। এখানে এখানে ডান দেখাচ্ছে, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখন আমাদের লাগবে হচ্ছে নেক্সট স্টেপে কি লাগবে, ওই আমাদের চারটা কোথায় ডিসক্রিপশন লাগবে, টাইটেলটা আমরা পরে আসতেছি। ডিসক্রিপশনে আমরা কি দিব? ডিসক্রিপশন আপাতত আমরা খুব বেশি ডিসক্রিপশন ইউজ করবো না, কারণ চ্যানেলে একটু ঝামেলা হচ্ছে, ভিডিওতে স্ট্রাইক আসতেছে। হ্যাঁ, সিম্পল ডিসক্রিপশন ইউজ করবো, এটা আমি দেখা দিচ্ছি। থাম্বনেলটা কই পাবো, কীভাবে পাবো, ঠিক আছে? থাম্বনেলটা আপনারা যারা গ্রাফিক্সে কাজ করতে পারেন খুবই ভালো, না হলে গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন এক্সবক্স ফ্রি গিফট কার্ড, সেম কিওয়ার্ডটা এখানে লেখেন, লিখে ইমেজে ক্লিক করেন, দেখেন এখানে অনেক ইমেজ চলে আসছে, ঠিক আছে। এইখানে আপনি আরেকটা ইমেজ ইউজ করবেন, আরেকটা দিবেন, আপনি ফটোশপে কাজ করেন, না নর্মাল ওয়ে নাই, নর্মাল ওয়ে একটাই আছে, যেমন আপনি ডাউনলোড দিবেন এখান থেকে সেভ ইমেজ দিয়ে, ডাউনলোড দিলাম আমি, কারণ এই এখানে অনেক ইমেজ থাকবে, হ্যাঁ থাম্বনেল থাকবে, আপনারা সবসময় একটা মানে লুক্রেটিভ যেটা খুব ভালো ওটা নেবেন, নিয়ে কাজ করবেন। তো এই থাম্বনেলটা আমরা আমাদের ফোল্ডারে নিয়ে আসি, ঠিক আছে। ঠিক আছে,
কারণ থাম্বনেলটা এমন একটা জিনিস যে আপনার একটা বই, বইয়ের ভিতরে কি থাকে এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে, সাদা পেজ আছে না কি আছে, কিন্তু উপরে দেখবেন খুব সুন্দর একটা মোড়ক দেওয়া থাকে, তাই না? অনেক সময় কিন্তু ওই কভারটা দেখে অনেকে মানে ইয়া হয়, ইমপ্রেস হয়ে যায় যে আসলে এটার ভিতরে না জানি কত কি আছে, ঠিক আছে? আপনারা সবসময় থাম্বনেলটা ওইরকম করার চেষ্টা করবেন, এবং যার এই ইমেজটা কপি করবেন দেখবেন তার যাতে আবার ওয়েবসাইটে লেখা না থাকে। তো এই থাম্বনেলটা আমরা কপি করছি হুবহু, আমরা চাইলে এটা দিয়ে দিতে পারবো, কিন্তু আমরা দিব না, হবো কিছুটা হলেও অ্যাড করবো। যদি কেউ গ্রাফিক্সের কাজ নাও জানেন তাহলে ছবিটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এডিটে যাবেন, ছবির মধ্যে রাইট বাটন ক্লিক করে এডিটে গিয়ে এখানে আপনারা জাস্ট সিম্পলি এখানে আপনার ওয়েবসাইটটা লিখে দিতে পারেন, তাহলে তো ডিফারেন্ট হয়ে যাবে, তাই না? পিকচার এখানে অ্যাড করতে পারবেন, তবে খুব একটা ভালো লাগবে না, কারণ পিকচারে অবশ্যই ব্যাকগ্রাউন্ড থাকবে। ট্রান্সপারেন্ট হিসেবে অ্যাড করলে তো কোনো সমস্যা নেই, সেটা হলো অন্য আরেকটা এই সফটওয়্যারটাকে আপনাকে ওপেন করতে হবে। এই সফটওয়্যারটি আরেকবার একবার ওপেন করবেন করে খুব একটা, কারণ এটা ওই ধরনের সফটওয়্যার না, এখানে জাস্ট এডিটটাই আপনি ভালোভাবে করতে পারবেন, কোনো কিছু অ্যাড বা ডিলিট করাটা খুব মুশকিল হয়ে যায়। আচ্ছা দেখেন আমি একটু পরে এটা দেখাচ্ছি আপনাকে, আমি এখানে অ্যাড দিলাম, জাস্ট এখানে সেভে ক্লিক করে দিলাম। হ্যাঁ আপনারা চাইলে এখানে অনেক ধরনের শেপ ইউজ করতে পারেন, দেখেন অনেক শেপ আছে এখানে, ইউজ করে ডিজাইন করে নিতে পারেন। আচ্ছা এখন দেখেন আমার থাম্বনেল হয়ে গেল, ট্যাগ হয়ে গেছে, আমি এখন টাইটেলটা একটু গুছাই নিই, তারপরে আপলোডে যাই, ঠিক আছে? টাইটেলটা আমরা সবসময় ট্যাগ থেকে খুঁজে বের করি, ইয়েস, ট্যাগগুলো থেকেই টাইটেল খুঁজে বের করবো, কারণ টাইটেল আর ট্যাগ এবং ডিসক্রিপশনে আমার সেম হইতে হবে, ঠিক আছে? সেম জিনিস হলে ভিডিওর জন্য ভালো। হ্যাঁ কোথায়, হ্যাঁ দেখেন এখানে ফ্রি এক্সবক্স গিফট কার্ড কোড, এখান থেকে আমি একটা কপি করে যদি নেই টাইটেল বানানোর জন্য, ঠিক আছে, নিয়ে দাঁড়িয়ে দিয়ে দিই। আপনারা মনে রাখবেন যে তিনটা কিওয়ার্ড, কিওয়ার্ড কোনটা এখন মনে হয় বুঝতে পারছেন, এই যে এখানে এগুলো যেগুলো দেখতেছেন কমা দেওয়ার ভিতরে যে জিনিসগুলো আছে এই প্রত্যেকটা একটা করে কিওয়ার্ড, ঠিক আছে? কিওয়ার্ডটা কি আপনাকে কি নামে মানুষ সার্চ করবে, আপনার অনেকগুলো নাম থাকতেই পারে, স্বাভাবিক, ফার্স্ট নেম লাস্ট নেম থাকতে পারে না, কিন্তু যত মানুষই আপনাকে ডাকুক না কেন টার্গেটেড পার্সন কিন্তু আপনি, রাইট? সেরকম আমাদের অনেকগুলো কিওয়ার্ড থাকবে, কিন্তু আমাদেরকে সবাই ফলো করবে হচ্ছে এই ভিডিওটা, সো এই জন্য আমরা এখানে এটা ইউজ করবো। তো দেখেন আমার একটা ট্যাগ হয়ে গেছে এখানে, হাউ টু গেট ফ্রি এক্সবক্স। তো এখন আমরা এরকম কিওয়ার্ড একটা ভিডিওতে তিনটা মিলে একটা টাইটেল তৈরি করব, তিনটা মিলায় একটা হবে টাইটেল, তিনটা কিওয়ার্ড দিয়ে একটা টাইটেল হবে, এটা দুইটা হলে খুব একটা সমস্যা নেই, বাট পাঁচটার বেশি যাতে না হয়, সবাই খেয়াল করবেন পাঁচটার বেশি যাতে না হয়। হ্যাঁ তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে হাউ টু গেট বা গেট বা ফ্রি, হ্যাঁ, এই কথাটা যাতে দুইবার না থাকে এই কিওয়ার্ডের মধ্যে, আবার ডিফারেন্ট করবেন সবাই, ঠিক আছে? সেম কথা যাতে সব জায়গায় না থাকে। তো এখানে দেখেন এক্সবক্সটা যেহেতু আমার সাবজেক্ট, এটা দুইবার থাক, সমস্যা নেই, এক্সবক্সটা তো আমার অবশ্যই সাবজেক্ট, তাই না? সাবজেক্ট দুইবার থাক, বাট অন্য কিছু যাতে দুইবার না থাকে। এটা লিখলাম গেম
স্পেস দিয়ে ডাবল ব্র্যাকেট দিলাম, এখানে লিখলাম Xbox কুপন 2080। আপনারা এই 80 কথাটা ইউজ করার দরকার নাই, না লিস্টটা খেয়ে যেতে পারেন, প্রথম ভিডিও তো। দেখেন এখানে আমার মিল আছে কয়টা কোড, মানে ওয়ার্ডের ওয়ার্ড কিওয়ার্ড না ওয়ার্ড কয়টা মিল আছে, একটা অনলি Xboxটা। তো আপনারা দেখবেন এখানে কুপন আর কার্ড এই দুটো আলাদা, একই মানে একই সিনোনিম, মানে সিনোনিম বোঝাচ্ছে না। আপনারা এই জিনিসটা সবাই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এখন বাকি এই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে হলো আপনার ওই শীটটার মধ্যে, কিন্তু শীটটা হচ্ছে অনেক পুরনো, বাট ইউটিউবে কিছু আপডেট হয়ে গেছে ইদানিং। তো আপনারা এই টাইটেলটা যদি ইউজ করেন বা এই সেম টাইটেল ইউজ করেন, আমার মনে হয় যে ওনার মতো একটা আমার টাইটেল হয়ে গেছে। এখন আমি এটাকে টাইটেল নাম দিতে পারি, এটাই আমার টাইটেল। এখন এই জিনিসটা আপনি হুবহু ডিসক্রিপশনের প্রথমে ইউজ করতে হবে, আপনাকে করতেই হবে এটা ভিডিও র্যাঙ্কের জন্য। তারপরে এই জিনিসটা সেম আপনার ইউজ করতে হবে হলো ট্যাগের মধ্যে, বা ট্যাগে কিন্তু আপনার এই যে দাড়ি কমা এগুলো কিন্তু হাইফেন এগুলো নিবে না, অনলি কমা দিয়ে স্পেস করবেন। তো আমার এখানে কয়টা কিওয়ার্ড আছে বা কয়টা ট্যাগ আছে এই ডিসক্রিপশনে কেউ বলতে পারবেন? না না না, এই ডিসক্রিপশন আমার এই টাইটেলের মধ্যে কয়টা ট্যাগ আছে? তিনটা আছে। সো আমি এটাকে ডিসক্রিপশনে দেওয়ার জন্য একটু গুছাই ফেলি, স্পেস দিবেন কমা দিয়ে কমা স্পেস। আমার তিনটা ট্যাগ হয়ে গেছে, প্রথম তিনটা ট্যাগ, তারপরে টাইটেল হয়ে গেছে, ডিসক্রিপশনের একটা লেখা হয়ে গেছে আমার। ডিসক্রিপশন আমি কি দেবো ফার্স্টটা হয়ে গেছে, এখন আমি ভিডিওতে যাবো আমার থাম্বনেলও হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা আপলোডে যাই, ধরেন ভিডিও অলরেডি 47 মিনিট হয়ে গেছে। আমার চ্যানেলটা ওপেন হয়ে গেছে, চ্যানেল ওপেন করা নিয়ে আমার মনে হয় কারো কোনো কনফিউশন নেই, ঠিক আছে। এখন সবসময় খেয়াল করবেন কোনো কিছু করতে হলে মাই চ্যানেলে যাবেন, এখান থেকে গিয়ে কাস্টমাইজে যাবেন, আপলোডও এখান থেকে করবেন, হ্যাঁ কাস্টমাইজ করবেন। করার পরে ভিডিও ম্যানেজারে যাবেন, এখান থেকে যে আপলোডের একটা চিহ্ন আসবে এই চিহ্নতে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনারা দুইভাবে করতে পারেন, একটা এখানে ক্লিক করলে আপনার ডিরেক্ট ফাইলটা চলে আসবে, ঠিক আছে, কোন ফোল্ডারে আসছে ওইটা দিতে পারেন, অথবা এখান থেকে ধরে এনে টেনে দিতে পারেন। এখন আসেন, আমাদের আরেকটা বিষয় ছিল এটা আমরা একটু করে নিই, সেটা হলো আমরা এখানে 6 নম্বর যে অপশনটা এটা কাজটা করে নিই, অফ পেজ এসইও আর একটা হচ্ছে অন পেজ এসইও। এসইও বলতে সার্চ ইঞ্জিন যেটা আমরা বুঝাই, হ্যাঁ অপটিমাইজেশন, ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আমরা অফলাইন এসইওটা করি, সেটা হচ্ছে ভিডিওটার আমরা যে টাইটেলটা দিছি, কোথায় টাইটেল, এই টাইটেলটা আমরা কপি করে নিই, হ্যাঁ এই টাইটেলটা তৈরি করছি, এটা আমরা ভিডিওর অবশ্যই নেমের মধ্যে দিয়ে দিব। এই নেমের মধ্যে কিন্তু এই যে আপনার ক্লোন হোয়াট চিহ্ন এগুলো দেওয়া যায় না রিনেমের মধ্যে ভিডিওর, সো এগুলো চলে যাবে, শুধু আমার নামটা থাকবে, ঠিক আছে। এরপরে এটা রাইট বাটন, ভিডিওটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে ডিটেলসে যাব, ডিটেলসে গিয়ে দেখেন এখানে একটা টাইটেলের অপশন আছে, জাস্ট ক্লিক করবেন, টাইটেলটা দিয়ে দিবেন। সাব টাইটেল হিসেবে আপনারা সেম একটা কিছু দিতে পারেন, ঠিক আছে।
এরপরে দেখেন এখানে রেটিং আছে, রেটিংটা আপনারা প্রত্যেকটা স্টারে ডাবল ক্লিক করে দিবেন, 5 রেটিং দিয়ে দিবেন, ক্লিয়ার? সবাই খেয়াল করেন। তারপরে ট্যাগ দিবেন, ট্যাগ তো আমাদের অনেকগুলো নিয়ে আছে তাই না, তো এখান থেকে আমরা কয়েকটা দিয়ে দিই, খুব একটা বেশি দিব না, এই ট্যাগগুলো দিয়ে দিই। এখানে ট্যাগ দিয়ে দিলাম, এখানে কমেন্টস কথাটা আছে, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, কিছু লিখে দিতে পারেন, ঠিক আছে। নিচে আসবেন, নিচে এসে এখানে দেখেন অথর ইউআরএল নামে একটা কথা আছে, আরেকটা হচ্ছে প্রমোশন ইউআরএল। এখানে আপনাদের আপনারা আপনাদের চ্যানেলের লিঙ্কটা দিবেন, দুটাতেই দিবেন, অথর এবং প্রমোশনে। চ্যানেল লিঙ্ক কোনটা আমি যদি দেখাই আপনাদের, যে আপনার চ্যানেলে আপনি যখন মাই চ্যানেলে যাবেন, এখানে যে লিঙ্কটা আসবে এটাই আপনার চ্যানেলের লিঙ্ক। এখান থেকে না সরি, এখানে যাওয়ার পরে আবার মাই চ্যানেলে যেতে হবে, এই যে আসছে এখন। এখান থেকে আপনারা অবশ্যই এখানে দেখবেন একটা ওয়ার্ড চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সবাই, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন নেবেন না, তারপরের অংশটুকুও নেবেন না, ফার্স্ট যে অংশটুকু আছে এই অংশটুকু কপি করে নেবেন, নিয়ে কোথায় দিবেন চাইলে আপনারা এটা সেভ করে রাখতে পারেন, বারবার চ্যানেলটা না নিয়ে আপনারা এখানে যে কোনো একটা ইয়েতে আপনাদের ডেস্কটপে সেভ করে রাখবেন, প্রত্যেকটা ভিডিওর জন্য এটা লাগবে, আগ পর্যন্ত নেবেন। হ্যাঁ, এটা নিয়ে কপি করে নিয়ে কোথায় দিবেন বলেন, প্রপার্টিসে প্রমোশন ইউআরএল দিবেন, আরেকটা হচ্ছে অথর ইউআরএল দিয়ে ভিডিওটা অ্যাপ্লাই দিবেন। দেখেন একটা লোড হলো না, তারপরে হচ্ছে আপনার ওকে করে দিবেন, ক্লিয়ার? এটা বলে অফলাইন বা অফ পেজ এসইও, অফ পেজ এসইওকে আমরা এখন ভিডিওটা আপলোড দিব, কোথায় পাবো? এখানে আছে এই যে ভিডিওর নাম, দেখেন আপলোড শুরু হয়ে গেছে ভিডিও। হ্যাঁ, এখন আসেন ওই যে আপনাদের বলছিলাম যে ট্যাগটা, এই ট্যাগটা কোন, সরি এটা কিন্তু টাইটেল, এটা কোন টাইটেলটা আসছে নামের, কিন্তু আমরা কিন্তু টাইটেল কিন্তু এটা দেইনি, টাইটেল দেওয়া ছিল কোনটা, এই টাইটেলটা, ঠিক আছে। সো আমাদের টাইটেলটা চেঞ্জ করে দিতে হবে, কেন চেঞ্জ করতে হবে, কারণ ভিডিওর যে রিনেমটা থাকে ওইটাই টাইটেল হিসাবে এখানে শো করে, বাট রিনেমে তো আমাদের এখানে অনেক কথাগুলো মুছে গেছে, কপি করে দিবেন, সেম জিনিসটা ডিসক্রিপশনের প্রথমে দিবেন, ওকে? সবাই ক্লিয়ার? এখানে সবাই খেয়াল করেন, আপনি তো বেশি বেশি খেয়াল করা উচিত, আপনার ভিডিও যে পরিমাণে স্ট্রাইক আসতেছে, দেখেন কি বলতেছি, ডিসক্রিপশনের জন্য আচ্ছা আচ্ছা। তো দেখেন এই যে আমরা এটা কপি করে তৈরি করে রাখছিলাম না, ট্যাগটা ফার্স্ট ট্যাগ, আমাদের টাইটেল ফার্স্ট যেটা হবে সেটাই ফার্স্ট ট্যাগ হবে এবং ডিসক্রিপশনের প্রথমে থাকবে। এই জিনিসটা নিয়ে আমরা কোথায় দিব, এই যে নিচে ট্যাগ আছে ট্যাগে দিয়ে দিব, দেখেন আমাদের এসইও কত পার্সেন্ট হয়ে যায়, 20% এসইও হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন সবাই, ভিডিওকে এসইও স্কোরটা দেখাচ্ছে, 20% এসইও হয়ে গেছে। একটা ভিডিও আমরা মিনিমাম 40%-এর নিচে পাবলিশ করব না, খেয়াল করবেন 40%-এর নিচে আমরা পাবলিশ করব না। তো দেখেন এখানে আমার টাইটেল ওকে, ডিসক্রিপশনের ফার্স্ট যে অংশটা এটা হয়ে গেছে। এখন এখানে আপনি এই ভিডিওটা সম্পর্কে কিছু লিখতে পারেন, সিম্পলি কিছু লিখে দিতে পারেন, যে এই ভিডিওটা কি রিলেটেড, কি কাজ হয় এটা লিখতে পারেন, না লিখলে, যদি না লিখতে পারেন তাহলে আমি আপনাদের একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশন মানে একটা ডিসক্লেমার দিয়ে দিব, সেই ডিসক্লেমারটা আজকে যে ক্লাসের ভিডিওটা আপনাদের দিচ্ছি ওই ভিডিওর নিচে আপনার ইয়েতে গিয়ে দেখবেন, মোর অপশনে গিয়ে দেখবেন, মানে ডিটেলস যেটা আর কি, একটা ভিডিও ডিটেলস নিচে পাওয়া যায় না, এখানে গিয়ে পেয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে ওপেন না করলাম ফেসবুকটা, তো ওই জিনিসটা আপনারা দিয়ে দিবেন, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ডিসক্লেমারটা দিয়ে দিবেন, খেয়াল করেন সবাই। হ্যাঁ, আর আপনাদের সবাইকে বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করার জন্য প্রত্যেকটাই করছেন সবাই, না করলে আজকের মধ্যে করে রাখবেন, প্রত্যেক
ফেসবুক টুইটার লিংকডইন অবশ্যই ওই অ্যাকাউন্ট গুলোতে আপনারা চাবেন যে বাহিরের কিছু ওটা ওটা থাক, এখন এগুলোতে আবার করতে হবে এবং সবাই চেষ্টা করবেন যাতে এখানে আপনার বাহিরের ফলোয়ার বেশি থাকে। এগুলো এই অ্যাকাউন্ট গুলোতে বাংলাদেশি কোনো কিছুর প্রয়োজন নাই, এখানে সবাই আপনারা ইউজ করতে পারেন। এই যে বিভিন্ন ডগের ছবি বা ইয়ার ছবি, কারণ দেখবেন বিদেশিরা ওগুলোই বেশি পছন্দ করে। একটা নাম দিলেন, একটা সুন্দর নাম দিয়ে মানে যেভাবে পারেন আপনারা বাহিরের ইয়ে নিয়ে আসবেন ওখানে, ঠিক আছে। এখন আমরা এখানে ট্যাগ কিছু বাকি আছে, ট্যাগ আমাদের ফুল হয় না, এখন আমরা এখানে যে ট্যাগ গুলো বেসে রেখে আসছি এখান থেকে আমরা কিছু ট্যাগ দিতে পারি। আমি কয়েকটা ট্যাগ দিয়ে দিলাম। প্রথম অবস্থায় আপনারা কি ব্যাপার ও আচ্ছা এখানে কাহিনী আছে, আপনার এটা কমা দিয়ে স্পেস দিয়ে ইয়ে করতে হবে তাহলে আসবে। এই ট্যাগ গুলো দিব না আমি, এখান থেকে দিই। আপনার প্রথমত ইউটিউবের যে ট্যাগ গুলো আছে এগুলো ইউজ করার প্রয়োজন নেই, ইউটিউব থেকে নেবেন না আপনারা। ওই যে ট্যাগ জেনারেটর যেখান থেকে করলাম টুলস দিয়ে ওইখানে এগুলো ইউজ করে দেখেন, উবার সাজেস্ট থেকে যেগুলো পাবো ওগুলো ইউজ করেন। তো এটা যদি আমি এখানে দিয়ে দিই, সরি আমি তো ডিসক্রিপশনে দিয়ে দিছি, নিচেরটাই দিতে হবে। দেখেন 48% হয়ে গেছে, সবাই খেয়াল করছেন 48% মানে খুব ভালো একটা আমার এসইও হয়ে গেছে। সো আমার ট্যাগ হয়ে গেছে, ডিসক্রিপশন হয়ে গেছে, ডিসক্রিপশন আপনারা ওই ডিসক্রিপশনটার নিচে দিয়ে দিবেন ভিডিওর নিচে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিতে পারেন বাট পার্সোনাল কোনো লিঙ্ক দিবেন না, ওকে। আচ্ছা এখন আসেন, আমার মোটামুটি এদিকে হয়ে গেছে ভিডিওটা। ভিডিওটা কি করা হয় যেখানে আপনি শেয়ার করেন বিষয়গুলো, এই ভিডিওগুলো শেয়ার করতেছেন সেগুলোর লিংক দিবেন, ঠিক আছে। তারপরে দেখেন এটা কাস্টম থাম্বনেল আসে না কেন চ্যানেলটা, বুঝছেন সবাই রাইট, ক্লিয়ার না? এবং লিঙ্কডইনে যদি আপনি এখানে ক্লিক করেন, লিঙ্কডইনের সেম এই যে ইমেল পাসওয়ার্ড চাবে এখানে লগ ইন সরি এটা আমরা কি টুইটার, হ্যাঁ টুইটারে টুইট করে দিবেন, ঠিক আছে। এইভাবে আপনার টিক চিহ্ন দেখাবে যখন হয়ে যাবে। তারপরে আপনারা যদি এখন ভিডিওটা দেখতে যাই, এই যে আমাদের এই ভিডিওটা, হ্যাঁ এটা এখন কাস্টম থাম্বনেল না দেওয়ার কারণে যে ভিডিও থেকে যে থাম্বনেলটা আছে ওটা ও সিলেক্ট করে নিছে, ঠিক আছে। এখন আমরা এই ভিডিওটাতে প্লেলিস্ট দিয়ে দিব। প্লেলিস্টটা হচ্ছে আমার একটা ভিডিও র্যাঙ্কের জন্য খুব ভালো ভূমিকা পালন করে। প্লেলিস্টটা হচ্ছে এঙ্গেজমেন্টের মতো, ধরেন একজনের ভিডিওর সঙ্গে আপনার ভিডিওটা আপনি অ্যাড করে দিলেন, তাহলে কি হবে, ধরেন আমার ভিডিওটা কেউ সার্চ দিয়ে না পেলো বা এটাই স্বাভাবিক নাও পেতে পারে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা র্যাঙ্কে আছে আপনার ভিডিওটা দেখবে, এরকম হতে পারে না? যাতে আপনার ভিডিওটা শেষ হওয়ার পরে আমার ভিডিওটা অটোমেটিক চালু হয় বা ওই লিস্টের মধ্যে যাতে থাকে, ফার্স্ট র্যাঙ্কিং এর যে লিস্টটা সেটার মধ্যে থাকে। তো আপনারা ওটা কিভাবে তৈরি করবেন একটু দেখা দিচ্ছি। এটা হলো আপনারা ভিডিও সেম ভিডিও ম্যানেজারে যাবেন, এখানে গিয়ে দেখবেন এই যে ভিডিওর নিচে একটা প্লেলিস্ট কথা আছে এখানে দেখতে পাচ্ছেন সবাই, প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করে এই যে নিউ প্লেলিস্ট, নিউ প্লেলিস্টে ক্লিক করে এখানে অবশ্যই টাইটেলটা দিবেন, ভিডিওর টাইটেলটা দেওয়ার চেষ্টা করবেন, ভিডিও যে টাইটেল আমরা তৈরি করছিলাম বা আপলোড করছি। টাইটেলটা আমি এখানে দিয়ে দিই, দিয়ে ক্রিয়েট প্লেলিস্ট করে দিব। বাম পাশে দেখবেন এটা পাবলিক আছে না প্রাইভেট করা, যদি প্রাইভেট থাকে পাবলিক করে দিবেন, ক্লিয়ার সবাই করে দেন। দেখেন আমার প্লেলিস্টটা তৈরি হয়ে গেছে রাইট। এখন এখানে এডিটে ক্লিক করবেন সবাই, এডিট
এডিটে ক্লিক করে অ্যাড ভিডিও, অ্যাড ভিডিওতে যাবেন। অ্যাড ভিডিওতে গিয়ে এখানে দেখেন ভিডিও সার্চ ইউআরএল ইওর ভিডিও, আমি দুটাতে পরে আসতেছি, জাস্ট ইওর ভিডিওটা দেখাই। আমরা এখন এই ভিডিওটা তৈরি করলাম না, দেখেন আমাদের ট্যাগ এবং টাইটেল এবং ডিসক্রিপশনে সেম শো করতেছে। এই ভিডিওটা আমরা অ্যাড করে দিয়ে অ্যাড ভিডিও দিয়ে দিব। আমার ভিডিও অ্যাড হয়ে গেছে। ওকে, ভিডিও অ্যাড হওয়ার পরে এখন আমি এঙ্গেজ করব অন্য মানুষের ভিডিওগুলো, সেটা কিভাবে করব আমি দেখাচ্ছি। আপনারা অ্যাড ভিডিওতে যাবেন, গিয়ে এইখানে আপনার যে কিওয়ার্ডটা হাউ টু গেট ভিওএক্স সিএআরডি, এই ভিডিওটাই তো মানে এই টাইটেল এই ট্যাগটাই তো আপনার টাইটেলের মূল মানে কিওয়ার্ড ছিল, রাইট? সেম টাইটেল দিয়ে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন এইখানে যে ভিডিওগুলো আসবে আপনার কিওয়ার্ডের সঙ্গে মিল আছে, দেখবেন মিল যেগুলো হয় আপনি এগুলো সব এভাবে সিলেক্ট করবেন, জাস্ট সিলেক্ট বসে বসে সিলেক্ট করবেন, এভাবে 100 ভিডিও সিলেক্ট করবেন, 100 অনলি 100, বেশি না। এই সিলেক্ট করতে খুব একটা বেশি সময় লাগে না, দেখেন আমি এখানে 1 মিনিটের মধ্যে মনে হয় 50টা করতে পারবো। এভাবে আপনারা 100টা সিলেক্ট করবেন, দেওয়ার পরে একটু ওয়েট করবেন, দেখেন চলে আসছে। হ্যাঁ, এতে করে কি হবে আমি দেখেন, এই ভিডিওটা কিন্তু আমার না, কার ভিডিও আমি জানি না, জানি আমি ধরেন এই ভিডিওটা প্লে করি, প্লে করছি না, ডান সাইডে উপরে ভিডিওটা কার, এটাই হচ্ছে একটা ভিডিও র্যাঙ্কিং এর জন্য ভালো সুবিধা, আপনার ভিডিওটা দ্রুত র্যাঙ্কে আসবে এইভাবে, তার কারণ হচ্ছে এটাই। মনে করেন যে আপনার ভিডিওটা কেউ দেখবে না, এটাই স্বাভাবিক, না দেখতে পারে কারণ নতুন ভিডিওটা র্যাঙ্কে না আসবে, কিন্তু যখন মনে করেন এই ভিডিওটা শেষ হবে অটোমেটিক আপনার ভিডিওটা রান হয়ে যাবে, এই এই ভদ্রলোকের কিছু এখানে আরেকটা বিষয় থাকে, হ্যাঁ সেটা হলো যে আপনার এই জায়গায় এখন কোনো থাম্বনেল দেওয়া নাই, থাম্বনেলটা যদি অনেক মানে কি বলবো যে অ্যাট্রাকটিভ হয় সেক্ষেত্রে ওই ভদ্রলোক দেখবেন যে ওই ভিডিওটা বাদ দিয়ে আপনার ভিডিওটা চলে যেতে পারে, ঠিক আছে? তো আমার মনে হয় আপনারা খুব সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারছেন, এবং এখন আপনার চ্যানেলে গিয়ে যদি দেখেন, চ্যানেলে গিয়ে দেখবেন এই যে প্লেলিস্ট 52টা ভিডিও সিলেক্ট করছি আমি, আর 50টা দিলে ভালো হবে, মানে 100টা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, তারপর 99টা দিবেন আপনার একটা, এই হলো টোটাল 100, না দেওয়ার দরকার নেই 100ই দেন আগে। প্লেলিস্টে যে ইউআরএলটা ছিল এটা কেউ কোশ্চেন করেন নাই আমাকে, ইউআরএলটার কাজটা কি, ইউআরএলের কাজ কিছুই না, আপনার যদি কোনো একটা ভালো মানে কোনো ভিডিও ধরেন একজনের একটা ভিডিও আপনার খুব পছন্দ হলো, তাই না, এরকম হতে পারে, আপনি তার ভিডিওটা ওইখানে ইউআরএলটা এনে কপি করে দিয়ে পেস্ট করতে পারেন। আমি দেখাই আরেকবার আসছে যেহেতু, কোথায় অ্যাড ভিডিও, এই যে ইউআরএল, আমি এটার কথা বললাম, সার্চের কাজটা আমরা দেখলাম, এই ইউআরএল এর মধ্যে ধরেন আমার এই ভিডিওটা আমি মানুষের দেখতেছি এটা অনেক পপুলার বা এটা র্যাঙ্কে আসছে, সেম এই ভিডিওটা নিয়ে আপনি এখানে দিয়ে পেস্ট করে দিতে পারেন, ধরেন আমি এটা পেস্ট সরি দেখাই না, এখানে পেস্ট করলাম, করে দেখেন এই ভিডিও চলে আসছে, জাস্ট পেস্ট করে চলে আসবে, এটা আমি এখন অ্যাড করে দিতে পারবো, এই যে অ্যাড হয়ে গেছে আমার এখন 53টা ভিডিও হয়ে গেছে, না এখানে কোনো অপশন নেই। তো আপনাদের নেক্সট ক্লাসে
সবাই 30টা করে ভিডিও আপলোড করবেন, মানে 30টা ভিডিও চ্যানেলে আপলোড অবশ্যই করে তারপরে আসবেন। আপনাদের চ্যানেলে মিনিমাম 30টা ভিডিও থাকতে হবে নেক্সট ফ্রাইডের আগে। প্রতিদিন যদি 10টা করেও বানান তাও বরং, প্রতিদিন 10টা হলে তো অনেক বেশি হয়ে যায়। আমার মনে হয় আপনারা যখন একটা ভিডিও তৈরি করতে পারবেন, নেক্সট ভিডিও তৈরি করতে আপনাদের খুব একটা সময় লাগবে না। আর আপনারা প্রথমে ডিসক্রিপশনে কিছু দেওয়ার দরকার নাই, ডিসক্লেমারটা দিবেন। আর ওই যে পিন, সরি ভুলে গেছি, আপনাকে আমাকেও বলেন নাই, পিন পিনটা কিভাবে করবেন এই ভিডিওর মধ্যে আমি একটা জিনিস দেখাই নাই, মানে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা একটা নিচে একটা লাইন দিয়ে বলবেন যে ভিডিওর ডিরেক্ট লিঙ্কের জন্য তুমি ডিসক্রিপশনে যাও, মানে কমেন্টে যাও। এই কথাটা আমি প্রথমে বলছিলাম, আমি দেখাই নি। তো এইখানে আপনাদের কমেন্টটা দিবেন, দেখেন এই যে কমেন্টটা লিখবেন www. মানে আপনাদের নিজের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, ঠিক আছে, বা অফারের যে লিঙ্কটা ডিরেক্ট দিতে পারেন আইফোনের জন্য, যেটা এখানে স্ল্যাশ দিয়ে আইফোন এক্স দিয়ে এখানে কমান্ডে ক্লিক করবেন। কমান্ডে ক্লিক করে এই দেখেন এখানে একটা চিহ্ন আসছে না, তিনটা এই চিহ্ন তিনটা ক্লিক করবেন, করে দেখেন পিন লেখাটা আসছে, পিনটে ক্লিক করবেন, সিলেক্ট দিবেন, এই যে পিন কমান্ড হয়ে গেছে আপনার। ক্লিয়ার সবাই? ক্লিয়ার কিনা বলেন। হ্যাঁ, প্রাইভেট তো অবশ্যই থাকবে আপনার। হ্যাঁ, দেখে নেবেন ওয়েবসাইট চেক, আপনাদের নিজের শো ওয়েবসাইট চেক করার জন্য অবশ্যই গুগলে রাখবেন রেসপন্সিভ চেকার, লিখে রেসপন্সিভ ওয়েব ডিজাইন এটাতে ক্লিক করেন। এখানে আপনার ইউআরএলটা দেন, ইউআরএলটা হতে পারে ধরেন এটা, এটা কার জানি না, এটাই হতে পারে। দিয়ে যদি আপনারা এখানে পেস্ট করেন ও দেন, দেখেন এটা আপনার ডেস্কটপে কেমন দেখাচ্ছে সেটা এখানে আছে একটা অপশন, এটা যে মোবাইল ট্যাবে কীরকম দেখাবে এটা, এখানে আছে হচ্ছে মোবাইলে কীরকম দেখাবে এটা। ওয়েবসাইট যদি এখানে কোনোটার মধ্যে না শো করে সেটা আমাদেরকে ইনফর্ম করবেন, আমার ওয়েবসাইটে আসতেছে না, কারণ সবাই যে আপনার কম্পিউটারে বসে আপনার এই অফারটা নিবে এমনটা না, রাইট? তো এই জিনিসটা সবাই খেয়াল করবেন। এখানে আরও অনেক অপশন আছে, এই অপশনগুলো আমি আপনাদের পরে দেখাই দিব। সেটা হলো, আচ্ছা আমি এটা পরে, এই যে এমআই রেসপন্সার যেটা আছে এখানে ক্লিক করে এখানে যখন আপনি পেস্ট করবেন আপনার ওয়েবসাইটটা, দেখেন অ্যাট এ টাইমে সবগুলোতে কীরকম দেখাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। সেম ওই গুগলেই রেসপন্সিভ চেকারের মধ্যে গিয়ে নিচে দেখবেন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে এখানে এখান থেকে কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারেন, তাহলে আপনার ভিডিওটার একটা ধরন অন্যরকম হয়ে যাবে। আমি একটু যদি আপনাদের জিনিস দিয়ে দিই কীভাবে বানাবেন, কারণ আপনি এই জিনিসটার ভিডিও মানে এই এই ল্যাপটপের ভিডিওটা বানাবেন বা ফোনেরটা বানাবেন তাহলে কী করবেন, জাস্ট স্ক্রিনটা যখন রেকর্ড করবেন তখন ইউটিউব জায়গা শুধু দিয়ে দিবেন। হ্যাঁ, স্ক্রিন রেকর্ডের সময় কিন্তু আপনার ফুল স্ক্রিন আছে, কাস্টম স্ক্রিন আছে, এটা মনে হয় কেউ তাহলে খেয়াল করেননি কখনো। এই দেখেন এটা আমার স্ক্রিন রেকর্ডার, আসুন আমি দেখা দিচ্ছি, এখানে দেখেন এই যে কাস্টম আছে না, কাস্টমে গিয়ে সিলেক্ট রেকর্ড রেশিও, আপনি কতটুকু সিলেক্ট করবেন রেশিওটা, আপনার জাস্ট এতটুকুই ভিডিও রেকর্ড হবে এখন, ঠিক আছে। এই জায়গায় যা কাজ করবেন, ধরুন আমি এটাতে সিলেক্ট করলাম, এই দেখেন আমার এখানে কিন্তু কাজ হচ্ছে, হচ্ছে না, ছোট দেখবেন কিভাবে। এটার জন্য আলাদা আরেকটা ওয়েবসাইট আছে, আমি দেখাই আপনাদের।